মা ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে কবি কাজী নজরুল ইসলামের লেখা দেখব এবার জগৎটাকে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। থাকব নববদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে ভিড় লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর বুড়ি সিন্ধু সেচে মুক্তানে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে সর্বপানে, জাপে ধরে ঠেবের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানি বোঝায় করে সিন্ধু জানে, কেমন করে মদলে সাগর উদলে ওঠে জোয়ার বাড়ি, কেমন করে মদলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ভুরে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে, তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাউই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, কোন বেদনায় টিকি কেটে চন্ডু ঘরে চীনের জাতি, এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাটি, আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে, তুরস্ক ভাই কেমন করে কাল্লো শিকল রাতারাতি, কেমন করে মাঝ গগনে নিভল বিশ্বের সূর্যবাদ, রইব নাকবদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে, আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে, পাতাল ফিরে নামব নিচে উঠব আবার আকাশ ফুড়ে, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতে উঠে। নমস্কার।